হ্যালো বন্ধুরা, আমি আজ এসেছি একটা সিগনেচার গিটার নিয়ে। যারা নতুন গিটার শিখবে এবং ভাবছে কোন গিটার দিয়ে শুরু করবে বা এই সিগনেচার গিটারটা কতটুকু উপযোগী তাদের জন্য, সেটা দেখানোর জন্য যে আসলে গিটারটা কেমন। একটা সময় ছিল বাংলাদেশে এত ব্র্যান্ড অ্যাভেলেবেল ছিল না, গিবসন, সিগনেচার, বাংলা গিটার, দেশি গিটার এগুলোই খুব বেশি চলছে। ওই সময়টা তো গিবসন সিগনেচার মানে বেস্ট শেখার জন্য যারা শুরু করছে, অনেক বড় বড় গিটারিস্ট এরা বাজাইছে এগুলো। তো এখনকার অবস্থায় যেটা হয়েছে, বেশ কিছু ব্র্যান্ড অ্যাভেলেবেল হয়েছে, আরও কিছু নতুন নতুন ব্র্যান্ড যোগ হয়েছে, যে কারণে একটু সংশয়। তো আমরা দেখি আসলে সিগনেচার গিটারটা কেমন। এই শব্দটুকু সরাসরি আমার ফোনের মাধ্যমে আপনারা পেলেন, আমি কোনো এক্সট্রা ডিভাইস ইউজ করি নাই কোথাও, ফোনের রেকর্ডিং সিস্টেম থেকে সরাসরি ভিডিও রেকর্ড যেটা নেয় সেটাই পেলেন। তো আমার কাছে শুনতে খারাপ লাগে নাই, আপনাদের কাছে কেমন লাগলো আপনারা সেটা শুনে জানাবেন। আমরা যদি একটু প্লাগিং করি তাই কেমন লাগে। ভালোই না? ওকে, একটু স্ট্রামিং করি। সাউন্ড জোশ মনে হচ্ছে আমার কাছে, আপনাদের কেমন লাগলো আপনারা নিজেরটা নিজে বিবেচনা করবেন। সাউন্ড আসলে আমার কাছে ভালোই লাগছে এবং আমি মনে করি নতুনদের জন্য এটা মোটামুটি বাজেটের মধ্যে বেস্ট একটা গিটার। বাকিটা আপনারা শুনে আপনাদের যেমন লাগে তেমনই করবেন। তবে একটা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি তুলে ধরি এই গিটারটার ব্যাপারে। এই গিটারটা সাউন্ড ভালো, কিন্তু এটার একটা ব্যাপার ঘটে, আপনারা যারা ইউজ করছেন তারা দেখবেন যে ফ্রেটটা বাঁকায় যায়। ফ্রেটটা বাঁকায় গেলে কী হয়, স্ট্রিং অ্যাকশন হাই হয়ে যায়, উপরের দিকে উঠে যায়, তো তখন এটা বাজাতে প্রবলেম হয় এবং সাউন্ডও একটু কেমন জানি হয়ে যায়। তো এটার জন্য আমার সাজেশন হচ্ছে, আমরা যারা নতুন তারা কিন্তু গিটারটা নিয়ে খুব মানে কী বলে একটু দেখাইতে পছন্দ করি, তো এইভাবে কোথাও একটু সাজাই রাখি। এইভাবে রাখলে যেটা হয়, ফ্রেটটার উপরে একটা প্রেশার করা, এটা না করে গিটারটা এইভাবে রাখলে ভালো। এভাবে রাখলে ভালো এবং গিটারটাকে নিয়মিত বাজাতে হবে। যদি নিয়মিত না বাজান তাহলে স্ট্রিংগুলোকে লুজ করে রাখবেন, টিউন করে টাইট করে রাখবেন না, তাহলে হয় কি এটা বাঁকায় যায়। বাঁকায় গেলে বাজানো ভালো হয় না। আর এই গিটারগুলোর ক্ষেত্রে যেটা হয়, খুব টাইট মনে হয়, আপনি ধরেন ই টিউন করলেন সেটা খুব টাইট মনে হয়। ম্যাক্সিমাম অ্যাকুস্টিক গিটারেই ই টিউন করলে একটু টাইট মনে হয়। তো এটা যদি কারোর জন্য প্রবলেম হয় তাহলে আপনারা চাইলে ইলেকট্রিক গিটারে যে তারগুলো আছেন সেগুলো লাগাইতে পারেন, অর্থাৎ স্ট্রিংয়ের গেজ হিসেব করে আপনার এটা হবে। স্ট্রিং যদি বেশি, স্ট্রিং যত চিকন হবে আপনার স্ট্রিং তত সফট হবে, স্ট্রিং যত মোটা হবে আপনার টিউনিং করার পরে আপনার স্ট্রিং তত হার্ড মনে হবে। যদি এটা হার্ড মনে হয় তাহলে আপনারা চাইলে ইলেকট্রিক গিটার অথবা অ্যাকুস্টিক গিটার স্ট্রিং যদি কোনোটা
একটু চিকন টিকন হয় সেগুলো লাগাই দেবেন, ইজিলি মানে একটু আরাম করে বাজাতে পারবেন। আরেকটা বিষয় বলে দিই, এই গিটারটার প্রচুর নকল বেরোইছে। ইন্ডিয়ান সিগনেচার গিটারের সাউন্ড খুব ভালো, কিন্তু এই গিটারটার এত নকল বেরোইছে যে মানে আসলে এখন ঠিক বোঝা যায় না এটা নকল না আসল। আজকে থেকে অনেক অনেক বছর আগে এই গিটারটা 5 থেকে 5,500 টাকা বা 4,500 টাকা এরকম দাম বিক্রি হতো, আর এখনকার বাজারে এটা আমি দেখলাম যে 4,000 টাকা বিক্রি করতেছে। এটা সম্ভব না, কারণ এখন তো সব কিছু দাম বাড়ছে, ডলারের দাম বাড়ছে, তো ওই হিসেবে এটা কোনোভাবে 4,000 টাকা সম্ভব না। অর্থাৎ নকল গিটার বাজারে প্রচুর। এটা আপনারা আসলে দেখে বুঝতে পারবেন কি না জানি না, এই এই গিটারটা দেখেন, এটা ইন্ডিয়ান সিগনেচার গিটার। এটার কালারটা একটু লাইট না, একটু ডিপ টাইপের কালার মতো দেখেন, একটু ডিপ টাইপের। আর এখনকার যে নকল গিটারগুলো এগুলো খুব লাইট মনে হয়। তারপরে আপনারা এই যে ফ্রেডবোর্ডটাকে হাতে ধরলে বুঝতে পারবেন ওগুলো কেমন, একটু মোটা মোটা মানে হাত ভরে গেল আর কি, কিন্তু এগুলো এত মোটা না। হ্যাঁ, ইজিলি মানে আরাম করে বাজানো যায় ইন্ডিয়ান গিটারগুলো, এবং সাউন্ড খুব মিষ্টি। আর ওগুলো সাউন্ড দেখবেন যে মানে যেন একটু ভোতা ভোতা টাইপের, ভালো লাগবে না শুনতে। এগুলো খুব মেলোডিয়াস, একটু দেখে শুনে কিনতে হবে আর কি, না বুঝলে অভিজ্ঞ কাউকে সাথে নিয়ে যাবেন দেখার জন্য। খারাপ না নতুনদের জন্য গিটারটা, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।